নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জানাবো 2020 কোন 7টি রাশি ফাটকা ইনকাম করতে চলেছে, অর্থাৎ লটারি প্রাপ্তি ঘটবে। আপনারা দেখে থাকবেন অনেকেই লটারি কাটেন বা কিনে থাকেন, কিন্তু সবাই লটারিতে টাকা পান না। অনেকে হাজার হাজার টাকা লটারি কেটে নষ্ট করে, আবার অনেকে দু একটা লটারি কাটলেই পেয়ে যায় প্রচুর টাকা। এইরকম 2020 রাশিচক্রের গোচর যদি আমরা দেখি, তবে দেখতে পাব 7টি রাশি ফাটকা ইনকাম ঘটতে চলেছে। এমনকি এই 7টি রাশি শেয়ার বাজারেও ইনকাম করবে ফাটাফাটি। শুধু তাই নয়, উত্তরাধিকার সূত্রে পেয়ে যেতে পারে গুপ্তধন। কাজেই এই 7টি রাশি 2020 অর্থনৈতিক সৌভাগ্যের মুখ দেখবেই দেখবে। 2020 গোচর এবং দশা অন্তর্দশা আপনার যদি পারমিট করে যায়, তবে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না লটারি প্রাপ্তি থেকে। শুধু লটারি কেন, লটারির পাশাপাশি শেয়ার বাজার, ফাটকা, গুপ্তধন আপনি পেয়ে যেতে পারেন। কিছু কিছু মানুষ রয়েছে যাদের জন্মছকে খুব তুঙ্গস্থ থাকে রাহু। এই রাহু এবং শুক্র যদি তুঙ্গস্থ থাকে, পাশাপাশি আপনার যদি দশা এবং অন্তর্দশা পারমিট করে, তবে আপনি কিন্তু লটারি পাবেনই পাবেন। তার জন্য আপনার দশা অন্তর্দশা কী চলছে এবং গোচর, এই দুটি অবশ্যই বিচার করিয়ে নেবেন। 2020 আপনাদের যে 7টি রাশির নাম বলব, তার মধ্যে প্রথম হচ্ছে বৃষ রাশি। বৃষরাশির জাতক জাতিকারা 2020 লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, এরা কিন্তু শেয়ার বাজার ফাটকাতেও ইনকাম করতে পারবে। দ্বিতীয় যে রাশিটির আপনাদের নাম জানাবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা 2020 গুপ্তধন পেতে পারে, অসম্ভব প্রাপ্তিযোগ ঘটতে পারে। তৃতীয় যে রাশিটির নাম জানাবো, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি লটারি ভাগ্য 2020 অতি প্রসন্ন দেখাচ্ছে। চতুর্থ যে রাশিটির নাম বলব, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি শেয়ার বাজারে ফাটকাতে এবং লটারিতে প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন। পঞ্চম যে রাশিটির নাম রয়েছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাড়ে সাথী শুরু হওয়া সত্ত্বেও এই সময় আপনাদের লটারি ইনকাম যোগ রয়েছে। সপ্তম যে রাশিটির নাম আপনাদের জানাবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাড়ে সাথী কেটে যাচ্ছে, এর ফলে সাড়ে সাথী শনি যেহেতু সরে যাচ্ছে, শনির প্রকোপ কমে যাচ্ছে এবং রাহুর কৃপায় আপনারা ফাটকা ইনকাম করবেনই করবেন। এবং অন্তিম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির সম্ভাবনা কম থাকলেও একবারে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাজেই মকর রাশির জাতক জাতিকারাও লটারি পেতেই পারেন।